প্রথমবারের মতো দেশের বাইরে ঈদ, আলাদা উত্তেজনা, বাড়তি আনন্দ। তবে আনন্দের অনেকটাই মলান হয়ে যায় ঈদের নামাজ না পড়তে পেরে। 1999 সালে বাংলাদেশ এ দলের হয়ে এমনটাই হয়েছিল সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। বিমানবন্দর থেকে সরাসরি মসজিদে গিয়েও ঈদের নামাজ মিস করার আক্ষেপটা এখনও পোড়ায় টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানকে। ঈদের স্মৃতি নিয়ে আশরাফুল বলেন, দেশের বাইরে 1999 সালে মালয়েশিয়ায় প্রথম ঈদ করেছিলাম। বাংলাদেশ এ দলের হয়ে 7 দিনের জন্য গিয়েছিলাম। ঈদের দিন সকালে ওখানে পৌঁছাই, এরপর বিমানবন্দর থেকে সরাসরি নামাজের উদ্দেশ্যে গিয়েছিলাম। তবে নামাজ আর পড়া হয়নি, ওদের কী সিস্টেম আমি বুঝি না। সবাই আসে, 2 রাকাত করে পরে চলে যায়, আমরা কিছুক্ষণ থেকে চলে আসছি। তবে শুধু ওরাই নয়, আশরাফুল ছাড়াও ঈদের নামাজ মিস করেছেন আরও অনেকে। 2003 সালে বিশ্বকাপে ঈদের আগের দিন কানাডার কাছে হেরে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। ঈদের দিন আনন্দের পরিবর্তে বিষাদেই কেটেছে তাদের। 2003 সালের বিশ্বকাপের ঈদটা অনেক মনে থাকবে, কারণ ঈদের আগের দিন আমরা কানাডার সঙ্গে হেরেছি। ওই ঈদে আমরা সকালে নামাজও পড়তে পারিনি, সারাদিন আমরা খুব মন মরা ছিলাম। ঈদের দিন যে যার মতো খেয়ে চলে এসেছি, তেমন কথা হয়নি। তবে দেশের বাইরে ঈদ করতে গেলে শুধু বিষাদেই কেটেছে এমনটা নয়। 2007 সালে নিউজিল্যান্ডে অনেক আনন্দও করেছিলেন আশরাফুলরা। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদের একটা মজা আছে, আইসল্যান্ডে ঈদের কথা এখনও মনে পড়ে। 2007 সালে নিউজিল্যান্ডে ঈদটা খুব মজার ছিল।